হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি কি আপনারা ভালো আছেন দীপা ব্লক আবার থেকে একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম এ ব্লকটা হচ্ছে পশ্চিমবাঙ্গাল কলকাতা সল্টলেক সেক্টর ফোরে অবস্থিত নিকো পার্ক বন্ধুরা যতটুকু আমি পারলাম আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি এই ছোটো ক্লিপসে আসলে ছোটো ক্লিপস এজন্য নেওয়া হলো আসলে নিকো পার্ক প্রচণ্ড বড় নিকো পার্কে ভিডিও নেওয়া হলো না কেন কি ফার্স্ট টাইম গেলাম ভিডিও নিতে পারলাম না নিজে এনজয় করতে গিয়েছিলাম ভিডিও নিতে পারিনি আর প্রচণ্ড বড় হচ্ছে ভিডিও নেওয়া হয়নি তার জন্য আমি ছোটো ছোটো ক্লিপস নেওয়া হয়েছে পাটুন ওয়ান পার্ট করে আপনাদিকে আমি দেখাবো যে আমি খুব মজা করেছি আর এই ছোটো ক্লিপসে আমি ভাবলাম যে আপনাদেরকে যতটুকুন পারি আপনাদেরকে আমি এই ছোটো ক্লিপসেই কিছুটা আমি নিকো পার্কের বিষয়ে জানিয়ে দিই নিকো পার্ক আসতে হলে আপনাদেরকে কলকাতা আসতে হবে কলকাতা শল্ট লেক সেক্টর ফোরে নিকো পার্ক আছে নিকো পার্ক একটা প্রচণ্ড বড় পার্ক হচ্ছে এন্টারটেনমেন্ট করার জন্য খুব ভালো জায়গা হচ্ছে ফ্যামিলির সাথে এক্সপেন্ড টাইম এক্সপেন্ড করতে পারেন এভরিথিং সবারই সাথে টাইম এক্সপেন্ড করার জন্য খুব ভালো জায়গা হচ্ছে একবার আপনি কলকাতা আসবেন তো নিশ্চয়ই নিকো পার্ক ভিজিট করবেন একবার আপনি নিকো পার্ক আসবেন তো দ্বিতীয়বার অবশ্যই আপনি আসবেন কেন কি আমিও তো একবার গেছিলাম নেক্সট টাইমে আবার ইচ্ছা আছে যে একবার আবার যাই নিকো পার্ক আসতে গেলে আপনাকে সকাল থেকে আসতে হবে সকাল দশটা থেকে নিয়ে সাতটা অবধি নিকো পার্ক খোলা থাকে নিকো পার্কে টিকিট অ্যাভেলেবেল আছে অনলাইন আছে অফলাইন আছে আপনার ইচ্ছা আপনি অনলাইন নিতে পারেন অফলাইন নিতে পারেন ওটা আপনার ইচ্ছা টিকিট প্রাইস হচ্ছে নশো পার হেড সেই টাইমে আমার হাজব্যান্ড আর আমি গেছিলাম নশো করে আঠারোশো পড়েছিল মানে আমার হাজব্যান্ড আর আমি গেছিলাম দুজন গেছিলাম আঠারোশো পড়েছিল পার হেড নশো দুজন গেলাম আঠারোশো পড়ল এখন টিকিট কী প্রাইস আছে সেটা আমি এখন বলতে পারছি না বন্ধুরা তার জন্য ভ্যারি ভ্যারি সরি এমনি এমনি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বাই বাই টাটা